খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অল্পের জন্য এড়ানো গেল বড় ট্রেন দুর্ঘটনা রবিবার পরে কাপলিং খুলে বড় বিপত্তির মুখে কিশন এক্সপ্রেস ট্রেন দুই খণ্ডে আলাদা হয়ে যায় পিছনে পড়ে থাকে ট্রেনের আটটি কামড়া পরে যায় ট্রেনটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে রবিবার ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের নৌড়ের কাছে ফেরোজপুর থেকে ধানবাদগামী কিষণ এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায় ইন সঙ্গে থাকা দশ থেকে বারোটি কামরা এগিয়ে যায় বিভক্ত হয়ে যায় আটটি কামরা সেই কামড়াগুলি কিছুটা এগোনোর পর দাঁড়িয়ে যায় রেলের কর্মকর্তারা জানিয়েছেন ট্রেনে প্রচুর পরীক্ষার্থী ছিল ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পর তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তাই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরে পুলিশ গিয়ে দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পাঠানো হয় রেলের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের কাপলিং ভেঙে গিয়েছে ব্রিজ নোডে রেল স্টেশন পার করার পরই দুর্ঘটনা ঘটে আলাদা হয়ে যায় ট্রেনের আটটি বগি রেলের কর্মকর্তারা জানিয়েছে ট্রেনটি জোড়ার কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই নিয়ে বিগত তিন মাসে প্রচুর রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সরকার এবং রেলমন্ত্রী এই নিয়ে কোন রকম প্রশ্নের উত্তর দিতে চাইছেন না রিপোর্ট